না জাগিয়ে লড়ব না, বিশ্ব জাগে না। আমার মাতৃশক্তি, দেবী শক্তি, দিদি এবং বোনেরা, আমি নতমস্তকে কৃতজ্ঞতা চিত্তে আপনাদেরকে আমার উত্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং আমার বোনেদের প্রীতি জ্ঞাপন করছি। আপনাদের এই সংগঠন এই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে গত কয়েক মাস ব্যাপী নিবিড় যোগাযোগ করে ফেলেছে এবং আপনাদের অধিকার মর্যাদা এবং আপনাদের প্রতি যে বঞ্চনা বা পীড়ন হচ্ছে আমাদের এই রাজ্যে, সেই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা সহযোগিতা, পরামর্শ, একাত্মতা তারা কামনা করেছে। তাই আমরা বা আমি তাদের সঙ্গে সে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকার হব। আপনারা জানেন যে প্রতিটা রাজ্যে এবং দেশে শাসক থাকে, বিরোধী থাকে, নির্বাচন হয় রাজনৈতিক দলের ব্যানারে, প্রতীকে ভোট দিয়ে যিনি সর্বোচ্চ ভোট পান তারাই রাজ্য বা দেশে ক্ষমতায় আসে। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে আমাদের সংবিধান কি বলে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বলে ফর্দা পিপুল বাই দা পিপুল অফ দা কান্ট্রি। অর্থাৎ আমি নন্দীগ্রামের বিধায়ক, আমি যাদের ভোট পেয়েছি তার এমএলএ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মাননীয় মমতা ব্যানার্জি এবং মাননীয় মীনাক্ষী মুখার্জি, তাদেরকে যারা ভোট দিয়েছেন আমি তাদের এমএলএ। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী কার, এই রাজ্যের সভা 10.5 কোটি মানুষের, বিরোধী দলনেতা কার, এই রাজ্যের সমস্ত মানুষের বিশেষ করে যারা সরকারি দল এবং সরকারের দ্বারা পীড়িত, সে যে দলেরই হোক, যে ধর্ম বর্ণ সম্প্রদায়েরই হোক, যাকে সরকারি দল বা সরকার বঞ্চিত করবে, আক্রমণ করবে, পীড়িত করবে, তার পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা রাজ্যের বিরোধী দলনেতা বা প্রধান বিরোধী দল। আমি নিষ্ঠার সঙ্গে একুশের পর থেকে এই কাজটা করার চেষ্টা করছি। আমি 2021 সালের পরে আমার দায়বদ্ধতা যে রাজনৈতিক দলে আছে তার জন্য যেন লড়াই করছি, ভবিষ্যতের করব, তার বাইরে সরকারের দ্বারা উৎপাদিত বিভিন্ন সংগঠন রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা লড়াই করছেন তাদের কাছে আমি দাঁড়াই এবং তারা আমাদের ভোট দিয়েছে, ভোট দেয়নি বড় কথা নয়। 2021 সালের পরে এই রাজ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল বীরভূম জেলা রামপুরহাটের বকুইতে। বকুইতে শিকল তুলে সন্ধ্যাবেলা পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহাবিদিকে আর 4 জন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে পুড়িয়ে মারা হয়েছিল। ওই গ্রামে আমি যে দলে প্রতিনিধিত্ব করি বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল, তৃণমূল বাকি সব ভোট পেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি যায়নি। প্রথম গেছিল আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে 55 জনে মিলে। ওই দিন থেকে শুরু করে হাসালি আটকানা, সন্দেশশালী মগরাহাট অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। শুধু তাই নয়, সংগ্রাম যৌথমঞ্চে লড়াই করুন অথবা সংবাদমাধ্যমে প্রতিদিন আক্রান্ত বলুন, আমরা আমাদের রাজনৈতিক সীমাবদ্ধতা না কথা না মেনে ভেবে আমরা কিন্তু প্রধান বিরোধী দল বা বিরোধী দলনেতার কাজটা করছি। আমি আজকে এখানে আসতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। এই সংগঠনের নাম পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা কল্যাণ সমিতি। এই সংগঠনের মেম্বারশিপে যা ইনভলভমেন্ট হয়েছে আমি যদি ভুল না বলি 15,000-এরও বেশি
আমার সম্মানিয়া আইসিসি এবং বোনেরা, শিক্ষিকা এবং হেল্পাররা, সহায়িকারা এর সঙ্গে যুক্ত হয়েছে। এর ব্যাপারে আজকের পরে আরো পড়বে, আমি নিশ্চিতভাবে একথা বলতে পারি। সভাপতি অর্ণব মণ্ডল, মুখ্য উপদেষ্টা সুমিত সাহা, ওয়ার্কিং প্রেসিডেন্ট মৌসুমী ঘোষ মহোদয়, আমাদের সাউথ বেঙ্গলের আসমা ঠাকুর মহোদয়া, জেনারেল সেক্রেটারি কল্পনা ছেত্রী মহোদয়া, সৌমিতা রানা মহোদয়া, এবং উত্তরবঙ্গে আমাদের সারিকা কাকা, এদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। মাননীয় বিধায়ক আমার সাথে কৃতি শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, রয়েছেন সাথী অরিন্দ্র চ্যাটার্জি, বোন তনুজা চক্রবর্তী, সরকারি যৌথ মঞ্চের দাদা অনিরুদ্ধ ভট্টাচার্য, ভাতৃপতি সংগ্রামী নেতা ইন্দ্রজিৎ মণ্ডল, এবং আমাদের কুস্তি একটি আন্দোলনের নাম, এই কুস্তি সংগঠনে সাকিব খান এবং অশোক বাবু সহ সম্মানিত মঞ্চ প্রেসিডিয়ার বন্ধুরা। এই কনভেনশনের বিষয়বস্তু কি? ইতিমধ্যে নানা বক্তারা ঘুরে ফিরে অনেক কথা বলেছেন। আপনারা জানেন গোটা ভারতবর্ষের মধ্যে দুটি একটি রাজ্য ছাড়া সবচেয়ে কম পারিশ্রমিক, চাকরির নিরাপত্তা, অর্থনীতির নিরাপত্তা, সুযোগ সুবিধা আপনারা এই রাজ্যে পান। আমি অন্তত 10টা রাজ্যের নাম বলতে পারবো যেখানে ভারত সরকারের অনুমোদিত বা বরাদ্দকৃত অর্থের বাইরে সংশ্লিষ্ট রাজ্য সরকার আপনাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক বা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। একে একে রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের লজ্জা, তার বাইরেও আইসিডিএস এর আমাদের শিক্ষিকা বা হেল্পার, তাদের কাজ কি হবে দেশের সরকার সংশ্লিষ্ট মন্ত্রক ঠিক করে দিয়েছে। কিন্তু আপনাদের এখানে কোভিড এর সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা বিষয়, এমনকি আবাস যোজনার ঘরের ইনকোয়ারি পর্যন্ত নানা সময়ে আপনাদেরকে ব্যবহার করা হয়, এমনকি ইচ্ছার বাইরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার আদলে রাজনৈতিক সভা হয়, সেখানে আপনাদেরকে যেতে বাধ্য করা হয় এবং আপনার ইচ্ছার বাইরে এগুলো আপনার কাজের মধ্যে পড়ে না। সাথে সাথে প্রতিটা আইসিডিএস সেন্টার ভারত সরকারের আগে পিআরসিএফের ফান্ড, পরবর্তীকালে অর্থ কমিশনের অর্থে সুন্দর করে গোটা দেশে আইসিডিএস সেন্টারে গেলে মনে হবে নিজের বাড়ির থেকেও ভালো, সুন্দর সেন্টার, তার সঙ্গে আদর্শ একটি রান্নাঘর, তার সঙ্গে পরিশুদ্ধ পানীয় জল, তার সঙ্গে একেবারে অত্যন্ত পরিচ্ছন্ন একটি আপনার আমাদের যাকে বলা যায় শৌচালয় বা ল্যাট্রিন ইত্যাদি একটা বহুমুখী উন্নয়নের ছোঁয়া এই সেন্টারগুলিতে আপনি অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যাতে গেলে পাবেন, বিহারে গেলে পাবেন, ঝাড়খণ্ডে গেলে পাবেন, ইউপিতে গেলে পাবেন, ত্রিপুরাতে গেলে পাবেন, আসামে গেলে পাবেন। তা আপনাদের এখানে সে সুযোগ সুবিধা ন্যূনতম দেওয়া হয়নি। আমরা অনেকবারই মাননীয় মন্ত্রী কর্মযোগী স্মৃতি ইরানি মহোদয়াকে আপনাদের যন্ত্রণার কথা বলেছি, আমরা বলেছি যে এই যন্ত্রণা নিরসনে কেন্দ্রীয় সরকার সরাসরি উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করুন। তারা অনেকগুলো বিষয়ে তারা রাজ্য সরকারকে বারে বারে চিঠি দিয়েছেন এবং এই রাজ্য সরকারে যেভাবে আপনাদের বঞ্চিত করছে এবং আপনাদের জন্য বরাদ্দকৃত শুধু পারিশ্রমিক নয়, আইসিডিএস সেন্টারে যে আপনার প্রত্যেক সপ্তাহে কোনদিন পুষ্টিকর ডিম দেওয়া হবে, কোনদিন সোয়াবিন দেওয়া হবে, কি কি খাওয়া দেওয়া হবে, সমস্ত তালিকা যা থাকবে দেওয়া থাকা সত্ত্বেও এখানে এমন টেন্ডার প্রক্রিয়া আপনারা দেখেছেন আপনাদের দপ্তরের মধ্যে, তিনি আমাকে রাজনৈতিকভাবে খুব আক্রমণ করতেন না করেন। আমি ওনাকে বলেছিলাম আপনার একটা বিয়ে আছে,
তার নাম হলো শিবনাথ। সেই শিবনাথের সঙ্গে আপনাদের আইসিটি এসে তিনি টেন্ডার পান অর্থ দাবি সমস্ত।